আজকে দেখুন ভারতবর্ষের সংসদের নতুন বিল্ডিং উদ্বোধন হচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ডাকা হচ্ছে না। কেন? তিনি একজন এসটি সম্প্রদায়ের প্রতিনিধি, তিনি একজন জনজাতি মূলবাসী। ভারতবর্ষের যে প্রাক্তন রাষ্ট্রপতি একজন এসসি প্রতিনিধি ছিল, রামনাথ কোবিন্দ দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, যখন পার্লামেন্ট বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো তখন তাকে ডাকা হলো না 3 বছর আগে। আপনি আমাকে বলুন, ভারতবর্ষে প্রধানমন্ত্রী বড় না রাষ্ট্রপতি বড়? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ভারতবর্ষের যদি পার্লামেন্টে নতুন বিল্ডিং উদ্বোধন হয় কার করা উচিত, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতিকে উদ্বোধনের ডাকা তো দূরের কথা, তার নাম পর্যন্ত ইনভিটেশন কার্ডে নেই।